আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত ভিয়েনার সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চাই নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কিছু মানবে না তেহরান বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজি পরিবহন মালিক সমিতি রাজ্যসভা থেকে কয়েকজন এমপি সাসপেন্ড করার জের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন এবং ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস ফিলিস্তিনের পক্ষ নেয় ইরানের প্রতি সংগঠনটির কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম শ্রতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনকে বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায় তিনি বলেছেন এই আলোচনার মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সোমবার যখন ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা শুরু হয় তখন ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেন রাইসি তিনি বলেন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অগ্রগতি রোধ করা যায়নি এবং আজ গোটা বিশ্বের কাছে একথা স্পষ্ট যে কারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং কাদেরকে তাদের ফিরে আসতে হবে। ইরানের করে বলেন এই সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থার কারণে ভিয়েনায় আলোচনা করতে হচ্ছে তার জন্য দায়ী আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কাজেই সংলাপ থেকে ফল বের করার জন্য এসব দেশকে এখন ইরানের আস্থা অর্জন করতে হবে টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার তীব্র জানিয়ে বলেন প্যারিস মনে করে এই সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে স্বাক্ষরকারী সবগুলো দেশের সমান দায় রয়েছে ইব্রাহিম রাইসিক ইব্রাহিম রাইসিকে ম্যাক আরও জানান ভিয়েনা আলোচনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভিয়েনা সংলাপ থেকে একটি চূড়ান্ত ফলাফল বেরিয়ে না আসা পর্যন্ত ফ্রান্স এই আলোচনা চালিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবির আব্দুল্লাহিয়ান বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে তেহরানের উপর থেকে আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা তিনি স্পষ্ট করে বলেছেন ভিয়েনা আলোচনায় কোন পক্ষ যদি এমন কোন অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই তাহলে ইরান তা মেনে নেবে না গতকাল ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী নতুন করে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে আলোচনা শুরু করেছে পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে অংশ নিচ্ছে চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি দু সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারা এখন আর কোনো পক্ষ নয় সে কারণে আমেরিকা সরাসরি ভিয়েনা আলোচনায় অংশ নিতে পারছে না তবে আমেরিকায় কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে ভিয়েনা আলোচনার সেটি অন্যতম প্রধান এজেন্ডা গতকাল আমির তার তারেক নিবন্ধে বলেছেন এর পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও আমেরিকার বাড়তি দাবি এবং অবাস্তব অবস্থানের কারণে তা সফল হতে পারেনি আমেরিকার বর্তমান প্রশাসনের সমালোচনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের সময় জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতি অনুসরণ করবেন না বলে বারবার প্রতি প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেননি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানি বলেছেন প্রথম দিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে তিনি বলেন সোমবারের বৈঠকে আমরা এ বিষয়টি তুলে ধরেছি যে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চরম অচলাবস্থার জন্য সেই দেশটি যাই যে কিনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একত প্রফাভাবে এটি থেকে বেরিয়ে গেছে এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আলি বাকির বলেন প্রথম দিনের আলোচনা শেষে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিফ জাদে বলেছেন তার দেশের উপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না কমও গ্রহণযোগ্য হবে না অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা হচ্ছে তখন খাতিফ জাদে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বললেন তিনি বলেন ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তার মূল লক্ষ্য হল ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সেখানে এর চেয়ে কম কিছু হলে ইরান তা মানবে না আবার পরমাণু সমঝোতার বাইরে গিয়ে তেহরান কোনো কিছু গ্রহণ করবে না তিনি আরো বলেন ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতির কোনো স্থান এই আলোচনায় নেই তিনি জানান ইরান জোরালো ইচ্ছা নিয়ে ভিয়েনা আলোচনায় অংশ নিচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে পূর্ণ প্রস্তুত একটি প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজি হয়েছে পরিবহন মালিক সমিতি থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করতে রাজি হয়েছে পরিবহন মালিক সমিতি আগামীকাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা আজ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শিক্ষার্থীদের দাবির ব্যাপারে বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মালিক সমিতি এরপর গতকাল একশো পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের সঙ্গে বৈঠক করে ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয় ইতিমধ্যে সরকারি বাসে আগামীকাল পয়লা ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার আজ রাজধানীর পরিবাগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের মহাসচিব বলেছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অর্ধেক ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি ও শিক্ষা প্রতিষ্ঠানে মৌসুমী ছুটির সময় শিক্ষার্থীদের পুরো ভাড়া দিতে হবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া শুধু ঢাকা মহানগরে চলাচলকারী বাসে কার্যকর হবে ঢাকার বাইরের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে না তবে শিক্ষার্থীরা দাবি করেছে শুধু ঢাকায় নয় সারা দেশেই ছাত্রদের জন্য সরকারি বেসরকারি গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে নটি বাসে অগ্নিসংযোগ এবং তিনটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা এর আগে গত বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নটরডাম কলেজের শিক্ষার্থী নাইম হাসান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা আজ রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা সমাবেশে ঢাকাসহ আশেপাশের আটটি জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন বেলা একটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে হাজির হন বেলা সাথে সাথে নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয় এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর বারোটার পর থেকেই নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর নাইটিঙ্গেল মোড় ফকিরাপুর মোড় বিজয়নগর নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এ সময় বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে তল্লাশি করতে যায় ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যসভা থেকে কয়েকজন এমপিকে সাসপেন্ড করার পর এই অবস্থা দেখা দিয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে বিরোধী বারো এমপিকে অট্টগলের অভিযোগে সাসপেন্ড করাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিরোধীরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্না অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন গতকাল সোমবার রাজ্যসভা থেকে ওই এমপিদের সাসপেন্ড করা হয় আজ কংগ্রেস এবং অন্যান্য দল চেয়ারম্যানকে এমপির সাসপেন্ড আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়েছিল কিন্তু চেয়ারম্যান নাইডু ওই আদেশ প্রত্যাহার করতে অস্বীকার করেন এ প্রসঙ্গে আজ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য এমপি বলেন बहुत जरूरी है ये हमारा बात सुनता है ही नहीं चेयरमैन साहब को हम बार बार हम लोग रिक्वेस्ट किया लेकिन ट्रेजरी बेंच बार बार इसको मदद करते रहे इसीलिए ट्रेजरी बेंच का अगेंस्ट में लड़ाई करने के लिए हम लोग वॉकआउट किया প্রদীপ ভট্টাচার্য বলেন ভুল এবং অবৈধভাবে সাসপেনশন করা হয়েছে অবিলম্বে এটি প্রত্যাহার করা খুব প্রয়োজন সরকার পক্ষ আমাদের কথা শুনছেই না চেয়ারম্যান সাহেবকে আমরা বারবার অনুরোধ করেছি কিন্তু ট্রেজারি বেঞ্চ বারবার ওই বিষয়ে ইন্ধন দিয়েছে সেজন্য সরকার পক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা সংসদ থেকে করেছি তিনি বলেন এই ওয়াকআউট চলবে কতদিন তা চলবে বিরোধী দলনেতা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের একটাই দাবি সাসপেনশন প্রত্যাহার করতে হবে বলেও কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য এমপি মন্তব্য করেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ব্রিটেনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড করতে হবে। কারাদণ্ডের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে আবু মারজুক বলেন কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করব তিনি বলেন ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে এর মাধ্যমে মূলত তারা আমেরিকা কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হল স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি ইরানের জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন রেদান সোমবার গাজায় এক বক্তৃতায় বলেন আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইরানি প্রতিনিধি দলের সাহসী পদক্ষেপ ফিলিস্তিনের ব্যাপারে ইরানের সুস্পষ্ট ও প্রশংসনীয় নীতি অবস্থান প্রমাণ করেছে ফিলিস্তিন সংকট এবং ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রাম প্রতি ইরান তার অকুণ্ঠ সমর্থন কখনও গোপন রাখেনি এবং দেশটি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানামুখী প্রলোভন প্রত্যাখ্যান করেছে গত শনিবার মাদ্রিদে আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি অ্যাভি দেখতার বক্তব্য দিতে উঠলে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের দমন পীড়নের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল সম্মেলনস্থল ত্যাগ করেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল হাকিম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কের বিরুদ্ধে তার দেশের অবস্থান পাশাপাশি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধেও বাগদাদ গতকাল সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে আম্মার আল হাকিম বলেন ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এই কথা বলছে যে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি জাতি আজ মানবিকতা ও ন্যায় বিচার চাইছে তিনি বলেন পুরো আরব জাতির হৃদয়ে রয়েছে ফিলিস্তিনি ইস্যু এবং সেখানকার জনগণের কথা কখনো আরব মুসলমানরা ভুলে যাবে না।